আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। তো আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, কারণ আজকের এই ভিডিওতে আমরা হরকত, তানভিন, মদের হরফ, লিনের হরফ আরও ভালো করে বিস্তারিত শিখব, আরও ভালো করে প্র্যাকটিস করব। তো অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, একটু টানবেন না। যদি আপনি এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে ইনশাল্লাহ হরকত, তানভিন, মদের হরফ এবং লিনের হরফ কীভাবে পড়তে হয় এবং হরকত, তানভিন, মদের হরফ, লিনের হরফ দিয়ে কীভাবে শব্দ গঠন হয় এই বিষয়গুলো ভালো করে বুঝতে পারবেন। তো অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, একটু টানবেন না। তো চ্যানেল শুরু করি। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে অনেকগুলো কোরআন শিক্ষার কোর্স আছে। তো যদি আপনারা আমার আগের কোরআন শিক্ষার কোর্সগুলো না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন। প্রত্যেকটা কোরআন শিক্ষার কোর্স আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিছি, তো আপনারা সেখান থেকে লিঙ্কে ক্লিক করে সেই ভিডিওগুলো দেখতে পারেন। আমি এর আগে যে কোর্সগুলো করছি সেগুলো হচ্ছে এই রমজান মাসে কোরআন শিখি একটি কোর্স আছে কোরআন শিক্ষার, তারপরে বানান করে কোরআন শিখি একটি কোর্স আছে, তারপর তাজবিদ সহ বানান করে কোরআন শিখি একটা কোর্স আছে, তারপর কোরআন শিক্ষা একটা কোর্স আছে, তারপর অনেকগুলো ভিডিও আছে যে ভিডিওগুলো আপনাদের অনেক হেল্প করবে, তারপর আমি অনেক সূরা দিয়েও ভিডিও বানাইছি, যেমন ইয়াসিন সূরা, সূরা আর রহমান, সূরা ওয়াকিয়া, সূরা মুলক, সূরা হাশর, আরও অনেকগুলো সূরা আমি ভিডিও বানাইছি। তো যদি আপনারা সেই ভিডিওগুলো দেখতে চান তাহলে অবশ্যই অবশ্যই আমার ডিসক্রিপশনে বক্স থেকে লিঙ্কে ক্লিক করে সেই ভিডিওগুলো দেখতে পারেন। তো চলুন শুরু করি আজকের ভিডিওটি। কফ পেশ উ, কফ পেশ উ, আইন ওয়াউ পেশ উ, আইন ওয়াউ পেশ উ, উরু উরু, দাল দুই পেশ দুন, উরুদুন উরুদুন। এখানে কফ পেশ কু এটা হচ্ছে হরকত, কারণ আমরা শিখছি এক জবর এক জের এক পেশকে হরকত বলা হয়, আর হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়তে হয়, হরকতের উচ্চারণ টান দেওয়া যাবে না। তাহলে কফ পেশ কু কু এভাবে আমরা তাড়াতাড়ি করে পড়বো, কফ পেশ কু এভাবে টান দেওয়া যাবে না, টান দিয়ে পড়া যাবে না। তারপর আইন ওয়াও পেশ উ এখানে টান দিব, কারণ এটা হচ্ছে মদে হরফ, পেশের পর জজমলা ওয়াও আসছে। তো যদি পেশের পর জজমলা ওয়াও আসে তাহলে তাকে মদে হরফ বলা হয়, আর মদে হরফ হলে এক লিফ টান দিয়ে পড়তে হবে, তাহলে হবে কু উ। আর দাল দুই পেশ দুন এটা হচ্ছে তানভিন, আর তানভিনে টান হবে না। তাহলে আমার সাথে পড়েন, কফ পেশ উ, আইন ওয়াও পেশ উ, কু উ, দাল দুই পেশ দুন, উরুদুন উরুদুন। কফ কফ মোটা করতে হবে, কফ কফ পেশ কু কু এভাবে, কফ পেশ কু কু বললে হবে না, কু বললে কিন্তু কাফ পেশ কু হয়ে যাবে, কাফের মতো হয়ে যাবে, তো কাফ উচ্চারণ করলে কিন্তু হবে না, এখানে কফ উচ্চারণ করতে হবে, কফ পেশ কু বলতে হবে কু। তারপর আইন ওয়াও পেশ উ বললে হবে না, বলতে হবে আইন ওয়াও পেশ রু বলতে হবে, রু গলার মাঝখান থেকে চাপ দিয়ে বলতে হবে, উরুদুন এভাবে, প্রত্যেকটা মাখরাস অনুযায়ী আপনাকে উচ্চারণ করতে হবে। তারপর ওয়াও পেশ উ, উ ওয়াও পেশ উ হবে না, হামজা পেশ উ হয় তবে ওয়াও পেশ উ হয় না, ওয়াও পেশ উ হবে, উ ওয়াওর মাখরাস থেকে আপনাকে উচ্চারণ করতে হবে, ওয়াওর মাখরাসটা কি দুই ঠুট গোল করে, দুই ঠুট গোল করে আপনাকে ওয়াওয়ের উচ্চারণ করতে হয়, তাহলে দুই ঠুট থেকেই উচ্চারণটা আসবে, ওয়াও পেশ উ উ এভাবে, জিম ওয়াও পেশ জু, উ জু উ জু, হা দুই পেশ হুন, উ জু হুন উ জু হুন, জু জিমের মাখাসটা কি জিব্বার মধ্যখান উপরে তালুর সঙ্গে লাগিয়ে বলতে হবে, উ জু হুন। আবার ওয়াও পেশ উ, জিম ওয়াও পেশ জু, উ জু হা দুই পেশ হুন, উ জু হুন উ জু হুন, হা দুই পেশ শুনে একটা নর্মাল হবে, হুন পাতলা করে বলবেন, উ জু হুন। আবার আমার সাথে বলেন, ওয়াও পেশ উ, জিম ওয়াও পেশ জু, উ জু হা দুই পেশ হুন, উ জু হুন। তারপর হামজা সবর আ, হামজা সবর আ, সুন্দর করে উচ্চারণ করবেন, খলকে শুরু থেকে হামজা জবর আ এভাবে না, সুন্দর করে হামজা জবর আ, থা ইয়া জের থি
এটা আমরা সা বলি, সা ইয়াজের সি বলি। তো সি বলা যাবে না, বলতে হবে সি। আমরা এই সা যে ভুলটা করি সেটা হচ্ছে আমরা জিব্বাটা নিচের দাঁতের সাথে লাগাই ফেলাই, অর্থাৎ জিব্বার আগা নিচের দাঁতের সাথে লাগাই। তো জিব্বার আগা নিচের দাঁতের সাথে লাগালে কিন্তু সার উচ্চারণ সঠিক হবে না, আপনাকে জিব্বার আগা উপরে দাঁতের আগার সঙ্গে লাগিয়ে পাতলা করে সাতটা উচ্চারণ করতে হবে, সা ইয়াজের সি সি এভাবে। আর সা যখন উচ্চারণ করবেন অবশ্যই হালকা নরম বাতাস বের করবেন, আসি আসি মিম দুই জের মিন আসি মিন আসি মিন। আবার হামজা জবর আ সা ইয়া জের সি আসি মিম দুই জের মিন আসি মিন আসি মিন। এখানে হামজা জবর আ এটা হরকত, কারণ একটা জবর আসছে হরফের উপরে। তারপর সাইয়া জে সেটা মদ হরফ, কারণ জেয়ারের পর জসমলা ইয়া আসছে। আমরা শিখছি মদ হরফ হচ্ছে তিনটা, আলিফ ওয়াও ইয়া। তো যদি জবরের পর খালি আলিফ আসে সেটা মদ হরফ হবে, আবার পেশের পর জসমলা ওয়াও আসলে তাকে মদ হরফ বলা হবে, আবার জেয়ারের পর জসমলা ইয়া আসলে তাকেও মদ হরফ বলা হয়। আর মদ হরফ হলে এক আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। তারপর মিম দুই জের মিন এটা হচ্ছে তানভিন, এখানে টান হবে না। তাহলে হামজা জবর আ সাইয়া জের সি আসি মিম দুই জের মিন আসি মিন আসি মিন। তারপর হামজা জবর আ লাম ইয়া জের লি আলি আলি মিম দুই জের মিন আলি মিন আলি মিন। আবার হামজা জবর আ লাম ইয়া জের লি আলি মিম দুই জের মিন আলি মিন। তারপর বা জবর বা সদ ইয়া জের সি সি। আমরা এই সদে অনেক ভুল করি, মানে সদটা আমরা সিনের মতো উচ্চারণ করি, তো সদ কিন্তু সিনের মতো উচ্চারণ করলে হবে না, সদ মোটা করে উচ্চারণ করতে হবে, সদ ইয়া জের সি সি এভাবে সি বা সি বা সি। র আলিফ দুই জবর রন রন মোটা করতে হবে রন এভাবে বা সি রন। আবার বা জবর বা সদ ইয়া জের সি বা সি। র আলিফ দুই জবর রন বাসীরন বাসীরন। তারপর খ জবর খ খ, এখানে খা জবর খা হবে না, হবে খ খ মোটা করে। আমরা জানি মোটা হরফ হচ্ছে সাতটা, কি কি সদ দদ ত জ গইন খ কফ, এই সাতটা হচ্ছে মোটা হরফ। তো সবসময় সাতটা মোটা করে উচ্চারণ করবেন, তাহলে খ হচ্ছে মোটা হরফ, খ জবর খা না হয়ে খ জবর খ বলতে হবে, খ জবর খ বা ইয়া জের বি খবি খবি। এখানে কিন্তু প্রত্যেকটা কিন্তু মদ হরফ দিছে মাঝখানে, তাহলে আমরা মাঝে টান দিব খবি এভাবে টান হবে। দেখুন উ এটা মদ হরফ, উ জু এটা মদ হরফ, আসি সি মদ হরফ, আলি লিও মদ হরফ, বা অসুই এটা মদ হরফ, তারপর খবি এটাও কিন্তু মদ হরফ। তাহলে প্রত্যেকটা মাঝে শব্দের মাঝে কী আছে, মদ হরফ আছে। তাহলে পড়ি, মানে প্রথমে হরকত দিছে, মাঝে মদ হরফ দিছে, তারপর তানভিন দিছে, এভাবে শব্দগুলো গঠন করা হয়েছে। আমি আবার বলি, প্রথমে হরকত তারপর মদ হরফ তারপর তানভিন, আবার প্রথমে হরকত তারপর মদ হরফ তারপর তানভিন। এখানে দেখুন খ জবর খ এটা হরকত, বা ইয়াজের বি এটা মদ হরফ, আর ওয়ালিফ দুই জবর রন এটা তানভিন। তাহলে আপনারা বুঝতেই পারছেন খ জবর খ টান হবে না, বা ইয়াজের বি একলিফ টান হবে, আর ওয়ালিফ দুই জবর রন এখনও টান হবে না, খবি রন খবি রন এভাবে সুন্দর উচ্চারণ করবেন। তারপর র জবর র র রা হবে না, হবে র। হা ইয়া জের হি হা হা চিকন করে বলতে হবে গলার মাঝখান থেকে, হা ইয়া জের হি এটা বললে হবে না, বলতে হবে হি বলতে হবে হি। র জবর র হা ইয়া জের হি রহি রহি। কফ দুই জের কিন কিন কফ কফ মোটা করে, কিন হবে না,
তাহলে কিন্তু কাফ দুইজের কিনের মতো উচ্চারণ হয়ে যাবে। তো কাফ দুইজের কিন আর কফ দুইজের কিন উচ্চারণ কিন্তু এক হবে না, কাফ দুইজের কিন ঠিক আছে, তবে কফ দুইজের কিন বললে হবে না, বলতে হবে কফ দুইজের কিন কিন, এভাবে বলতে হবে রহিকিন রহিকিন। আবার রজবর র হায়াজের হি রহি কফ দুইজের কিন রহিকিন রহিকিন। তারপর শিনজবসা, শিনের মাখাজটা হচ্ছে জিব্বার মধ্যখান উপরে তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারণ করতে হবে। যখন আমরা শিন উচ্চারণ করবো আমরা কিন্তু জিব্বার দাঁতে লাগাবো না, তাহলে জিব্বার মধ্যখান উপরে তালুর সঙ্গে লাগাবেন, তাহলে উচ্চারণটা সুন্দর হবে আর বাতাস বের করবেন। শিন এভাবে শিনজবসা সা হায়াজের হি শাহি শাহি দাল দুই পেশ দুন শাহি দুন শাহি দুন। আবার শিনজবসা হায়াজের হি শাহি দাল দুই পেশ দুন শাহি দুন। তারপর আইন জবর আ আ, আইনটা চাপ দলতে হবে আইন আইন জবর আ জয়াজের জয়াজের জি হবে না, যদি জয়াজে জি বলি তাহলে কিন্তু জালিয়াজের জিয়ের সাথে মিলা যাবে, তো জালিয়াজের জিয়ের মতো কিন্তু জয়াজের জিও হবে না, জালটা পাতলো হবে জটা মোটো হবে, এটা বুঝতে হবে। তাহলে জয়াজের জি বললে হবে না, বলতে হবে জয়াজের জি জি, এভাবে মোটা করতে হবে আজি আজি। আবার বলি আইন জবর আ জয়াজের জি আজি আজি মিম দুই জের মিন আজি মিন আজি মিন। আবার আইন জবর আ জয়াজের জি আজি মিম দুই জের মিন আজি মিন আজি মিন। তারপর কফ জবর ক ক কফ জবর ক রয়াজের রি করি, এখানে কিন্তু কফ জবর কা হবে না, হবে ক কফ জবর ক রয়াজের রি করি করি। বা আলিফ দুই জবর বান করি বান করি বান। আবার বলেন কফ জবর ক রয়াজের রি করি বা আলিফ দুই জবর বান করি বান। কাফ জবর কা রয়াজের রি কারি মিম দুই জের মিন কারি মিন। দেখুন এখানে কফ জবর ক হয়েছে ক আর এখানে কাফ জবর কা হয়েছে, তাহলে কফ এবং কাফ দুটা কিন্তু এক না, দুটা আলাদা। আবার বলি কাফ জবর কা রয়াজের রি কারি মিম দুই জের মিন কারি মিন। তারপর মিম জবর মা জিম ইয়াজের জি মাঝি মাঝি। যখন জিমটা উচ্চারণ করবেন আপনার জিব্বার মধ্যখান উপরে তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারণ করবেন, জিব্বার কিন্তু দাঁতে লাগাবেন না, জিব্বার দাঁতে লাগবে না যখন আপনি জিম উচ্চারণ করবেন, মাঝি এটা হবে না, হবে মাঝি জি হবে। মিম জবর মা জিম ইয়াজের জি মাঝি দাল দুই পেশ দুন মাঝি দুন মাঝি দুন। আবার মিম জবর মা জিম ইয়াজের জি মাঝি দাল দুই পেশ দুন মাঝি দুন মাঝি দুন। তারপর মিম পেশ মু হায়াজের হি হি, হাটা চিকন করে বলতে হবে হায়াজের হি হি মুহি মুহি হি। ত দুই পেশ তুন তুন, ত মোটা করতে হবে
তা দুই পেস্তুন ওইটার মতো কিন্তু বললে হবে না, ক মোটো হবে। ক দুই পেস্তুন মুহিতুন মুহিতুন মিম পেস্মু হায়াজের হি মুহি ত দুই পেস্তুন মুহিতুন আবার মিম পেস্মু হায়াজের হি মুহি ত দুই পেস্তুন মুহিতুন আমার সাথে বললেন মুহিতুন। তারপর নুন জবন্না আইন ইয়াজের ই নাই 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 মিম দুই জের মিন নাই মিন নাই মিন আবার নুন জবন্না আইন ইয়াজের ই নাই মিম দুই জের মিন নাই মিন ইয়া জবর ইয়া ইয়া ইয়াটা কিন্তু আমরা অনেকেই ভুল করি, মাখরাজটা ঠিক করে বলি না, তো অবশ্যই আপনাকে মাখরাজ ঠিক করে তারপর উচ্চারণ করতে হবে। ইয়ার মাখরাজটা হচ্ছে জিব্বার মধ্যখান উপরে তলের সঙ্গে লাগিয়ে উচ্চারণ করতে হবে। অবশ্যই আপনি জিব্বার মধ্যখান উপরে তলের সঙ্গে লাগাবেন তারপর উচ্চারণটা করবেন। আমরা ইয়ার ক্ষেত্রে যে ভুলটা করি সেটা হচ্ছে জিব্বার মধ্যখান উপরে তলের সঙ্গে না লাগিয়ে উচ্চারণ করি, ইয়া জবর ইয়া ইয়া এভাবে উচ্চারণ করি, এটা না, ইয়া জবর ইয়া ইয়া এভাবে উচ্চারণ করতে হবে। জিব্বার মধ্যখান অবশ্যই তলতে লাগাবেন। তায়াজের তি ইয়াতি ইয়াতি মিম আলিফ দুই জবর মান ইয়াতি মান ইয়াতি মান আবার ইয়া জবর ইয়া তায়াজের তি ইয়াতি মিম আলিফ দুই জবর মান ইয়াতি মান ইয়াতি মান তারপর ইয়া জবর ইয়া সিন ইয়াজের সি ইয়াসি র আলিফ দুই জবর রন ইয়াসি রন ইয়াসি রন রন আবার ইয়া জবর ইয়া সিন ইয়াজের সি ইয়াসি র আলিফ দুই জবর রন ইয়াসি রন তারপর র পেশ রু ওয়াও ইয়া জবর ওয়াই 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 রুওয়াই রুওয়াই। এখানে দেখুন ওয়াও ইয়া জবর ওয়াই এটা কিন্তু মদের হরফ হবে না, এটা হচ্ছে লিনার হরফ, কারণ জবর পর জজমলে ইয়া আসছে, এই জন্য এটা লিনার হরফ। আর লিনার হরফ তাড়াতাড়ি পড়তে হয়, টান হয় না। তো র পেশ রু ওয়াও ইয়া জবর ওয়াই রুওয়াই রুওয়াই দাল আলিফ দুই জবর দান রুওয়াই দান রুওয়াই দান আবার র পেশ রু ওয়াও ইয়া জবর ওয়াই রুওয়াই দাল আলিফ দুই জবর দান রুওয়াই দান রুওয়াই দান তারপর কফ পেশ কু কু র ইয়া জবর রই কু রই কু রই শিন দুই জের শিন কু রই শিন কু রই শিন আবার কফ পেশ কু র ইয়া জবর রই কু রই শিন দুই জের শিন কু রই শিন উরাই শিন তারপর আইন ইয়া জের ই এটা মধ্য হরফ, কারণ জেরের পর জজমলা ইয়া আসছে। আইন ইয়া জের ই এক লিপ টান দিবেন শিন জবসা রিসা 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 শিন জবসা এখানে টান দিবেন না, কারণ এটা হরকত, হরকতে টান হবে না, হরকতে বেশি করে গুরুত্ব দিবেন, কারণ আমরা হরকতে অনেক ভুল করি, মানে টান হবে না তারপর আমরা টান দিয়ে দিই, তো এই জন্য আমাদের হরকতটা বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে, হরকতে টান দেওয়া যাবে না। আইন ইয়াজের রি শিন জবসা রিসা রিসা তা দুই জের তিন রিসা তিন রিসা তিন আবার আইন ইয়াজের রি শিন জবসা রিসা তা দুই জের তিন রিসা তিন তারপর হামজা লাম জবর আল আল মিম ওয়াও জবর মাউ মাউ আল মাউ আল মাউ আল মাউ হামজা উল্টা পেশ উ এক লিপটানো হবে, কারণ খারাজ জবর খারাজ উল্টা পেশকে মদহর বলা হয়, এর জন্য টান দিতে হবে। আল মাউ উ আল মাউ উ
দাল জবদা আল মাউ উদা আল মাউ উদা তা পেস্তু আল মাউ উদাতু দাতু টান হবে না, কারণ দাল জবদা এটাও হরকত, তা পেস্তু এটাও হরকত, টান দেওয়া যাবে না। আর হামজা উল্টা পেশু এটা মদ হরফ, এখানে টান দিব আল মাউ উদাতু, আমার সাথে বলেন আল মাউ উদাতু। আবার হামজা লাম জবর আল মিম ওয়াউ জবর মাউ আল মাউ, হামজা উল্টা পেশ উ আল মাউ উ দাল জবদা আল মাউ উদা তা পেশতু আল মাউ উদাতু। প্রত্যেকটা বানান করবেন এবং উচ্চারণ করবেন, বানান করবেন এবং উচ্চারণ করবেন। তারপর মিম ওয়াউ জবর মাউ মাউ, এটা হচ্ছে লিনিয়ার হরফ, কারণ জবর পর জসমলা ওয়াউ আসছে। মাউ লদ ওয়াউ পেশ বু, এটা হচ্ছে মদ হরফ, কারণ পেশের পর জসমলা ওয়াউ আসছে। তাহলে যদি জবরের পর জসমলা ওয়াউ আসে লিনিয়ার হরফ হয়, লিনিয়ার হরফ তাড়াতাড়ি করে পড়তে হয়, এবং পেশের পর জসমলা ওয়াউ আসলে মদ হরফ হয়, মদ হরফ এক আলিফটানে পড়তে হয়। মাউ দু 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 হবে না, হবে দু এভাবে। দদের মার্কাসটা হচ্ছে জিব্বার গোড়ার কিনারা উপরে মায়দাতের গোড়ার সঙ্গে লাগিয়ে মোটা উচ্চারণ করতে হবে। মাউ দু আইন জবর আ আ মাউ দু আ মাউ দু আ তা দুই পেশতুন মাউ দু আতুন মাউ দু আতুন। আমার সাথে বলেন মিম ওয়াউ জবর মাউ লদ ওয়াউ পেশ দু মাউ দু আইন জবর আ মাউ দু আ তা দুই পেশতুন মাউ দু আতুন। তারপর মিম জবর মা ওয়াউ আলিফ জবর ওয়া, এক লিফটান হবে ওয়া মা ওয়া ঝাইয়া জের ঝি, এখনও এক লিফটান হবে মা ওয়া ঝি। আর ঝাট হবে জিব্বার আগে নিচে দাঁতের সাথে লাগিয়ে বলতে হবে, নিচে দাঁতের সাথে লাগিয়ে মা ওয়া ঝি মা ওয়া ঝি। নুন পেশ নু মা ওয়া ঝি নু মা ওয়া ঝি নু, হা উল্টা পেশ হু এক লিফটান মা ওয়া ঝি নু হু মা ওয়া ঝি নু হু এভাবে। আবার মিম জবর মা ওয়াউ আলিফ জবর ওয়া মা ওয়া ঝাইয়া জের ঝি মা ওয়া ঝি নুন পেশ নু মা ওয়া ঝি নু, হা উল্টা পেশ হু মা ওয়া ঝি নু হু। তারপর ইয়া ওয়াউ জবর ইয়াউ ইয়াউ মিম জবর মা ইয়াউ মা ইয়াউ মা, হামজা জের ই ইয়াউ মা ই ইয়াউ মা ই, জাল দুই জের দিন ইয়াউ মা ই দিন ইয়াউ মা ই দিন। ইয়া ওয়াউ জবর ইয়াউ লিনিয়ার হরফ, টান হবে না। মিম জবর মা হরকত, হামজা জের ই এটাও হরকত, আর জাল দুই জের দিন এটা তানভিন। তাহলে হরকত লিনিয়ার হরফ, তানভিন একটাও টান হবে না। ইয়াউ মা ই দিন ইয়াউ মা ই দিন এভাবে পড়বেন সুন্দর করে। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত, ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে জজমলা হরফ, কলকলা এবং হামস এই তিনটি বিষয় আগামীকালকে শিখব, কারণ জজমলা হরফ, কলকলা, হামস এই তিনটে একই বিষয়। তো এই বিষয়গুলো আমরা ভালো করে শিখব। যদি আমরা জজমলা হরফ, কলকলা এবং হামস ভালো করে পারি, মানে এইগুলো ভালো করে পারলে তারপরে যে পড়াগুলো আছে, এই যে এইগুলা, এই যে এইগুলো আমরা খুব ভালো করে পড়তে পারবো, কারণ এখানে জজমলা হরফ, কলকলা, হামস দিয়ে শব্দ গঠন করা হয়েছে। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।